মা তুমি বাবাকে দেখো, আমি অফিসে যাচ্ছি। আজ আমাদের নারী আন্দোলন কমিটির মিটিং আছে, আমি আসলে তুই যাস। মা তুমি বুঝতে চেষ্টা করতেছো না কেন, আমার বায়ারদের সঙ্গে জরুরি মিটিং আছে, আর এখন আমার ব্যবসার রাইজিং টাইম, এই সময় যদি ক্লিক করতে না পারে আমার সব শেষ হয়ে যাবে। আজ আমাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে, তাছাড়া আমার পোস্ট নিয়ে ঝামেলা চলতেছে। মা তুমি বুঝতে চেষ্টা করছো না কেন, তোমারটা হলো সেবামূলক প্রতিষ্ঠান, তোমার প্রয়োজনীয় কাজ শেষ করে বাকি সময়টুকু তুমি প্রতিষ্ঠানে দেবে, আর আমারটা হলো ব্যবসা প্রতিষ্ঠান, আর ব্যবসা যদি ভালোভাবে করতে না পারি তাহলে গাড়ি বাড়ি মেনটেন করবো কীভাবে? আচ্ছা, এটা তো কোনো মঞ্চ না আর বাড়িও না, এইভাবে যদি আপনারা চেঁচামেচি করেন রুগী তো আরো অসুস্থ হয়ে যাবে। এনেবে আপনি একটু বাইরে যান, আমি রুগী দেখছি। হ্যাঁ, সকালে গায়ে জ্বর ছিল, ঘুমিয়েছিলাম বলতে পারবো। আপনি তো ভালো হয়ে গেছেন, একদম কোনো টেনশন করবেন না, যত পারেন বাড়তি ঝামেলা এড়িয়ে চলবেন। শরীরটা খুব দুর্বল লাগছে, আমি রাউন্ড শেষ করে স্লাইন দিয়ে যাব, কেমন? নার্স, নার্স, স্যার মিটিংয়ের সময় হয়ে গেছে স্যার, আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে স্যার। আজকের মিটিংটা ক্যান্সেল করে দিন স্যার, কাজটা অনেক বড় অঙ্কের টাকার কাজ, আমার ছেলের চেয়ে টাকাটা বড় না। আপনি ওনাদেরকে জানিয়ে দিন মিটিংটা আগামী সপ্তাহে হবে, আর হ্যাঁ, ওনারা যদি না মানে তাহলে কাজটা বাদ দিয়ে দিন, কারণ আমার ছেলেকে অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে। কি ব্যাপার, মন খারাপ কেন? আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব, আমার পানির খুব পিপাসা লেগেছিল। ও আচ্ছা, এই পানি দাও। কি ব্যাপার, এখানে গ্লাস নাই কেন? স্যার গ্লাস ভেঙে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আয়াকে দিয়ে একটা গ্লাস পাঠিয়ে দাও, আর তুমি একটা স্লাইন নিয়ে আসো। আগামীকালকে আপনি বাড়ি যেতে পারবেন, হুম, আপনাকে রিলিজ করে দেবো। এ তোরা কে আছিস, আমার ঘড়িটা দে। কোথায় যাচ্ছ তুমি, ডাক্তার না তোমাকে রেস্টে থাকতে বলছে? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। কি বলছো এসব পাগলের মতো? হ্যাঁ পাগল, তা না হলে কি পাগলের মতো এত বড় পাপ করতে পারতাম? এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পেরেছি, 7 দিন অসুস্থ থেকে যা বুঝতে পারলাম, পৃথিবীতে একাই এসেছি, একাই যেতে হবে। এসব কি বলছো? আজ আজ বাধ্য হয়ে বললাম, তুমি আর তোমার ছেলের কারণে আমার বৃদ্ধ বাবাকে নিজ হাতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হয়েছে। আমার বাবার কাশির আওয়াজে তোমার ছেলে পড়তে পারে না, ঘুমোতে পারে না, আর তোমার সংগঠন লোকের কাছে তোমাকে অপমানিত হতে হয়, সেই বাবাকে
নিজের হাতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, যে পিতার কারণে এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েছি, সুন্দর পৃথিবীর আলো বাতাস পেয়েছি। সে বাবা আমাদের কাছে বোঝার পাহাড় হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যাব। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? আমি ক্ষমা করার কে? ক্ষমা যদি চাইতে হয় ওই বুড়ো লোকের কাছে যাও, ওই বুড়ো লোকের কাছে যাও। বাবা আমাকে নিয়ে যাও, আমিও যাবো দাদুর কাছে। আমি আসি। যেও না বাবা, নিয়ে যাও তুমি। বাবা, বাবা কে? আমি তোমার আরাফাত বাবা। আরাফাত? হ্যাঁ বাবা। বাবা কতদিন পরে তোকে দেখলাম রে বাবা। তুই তুই কেমন আছিস রে বাপ? বাবা ভালো নেই বাবা, একদম ভালো নেই। তোমার সাথে যে অন্যায় অপরাধ করেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। বাবা পাগল, সন্তানেরা বাবা মার কাছে কোনোদিনও অপরাধী হয় না রে। বাবা বাবা আমি তোমার কাছে থাকতে এসেছি বাবা। তা হয় না রে বাবা। কেন হয় না বাবা? ছোটবেলায় মা মারা যাওয়ার পর তোমার বুকে যেভাবে আঁকলে ধরে রাখতে বাবা, ঠিক সেভাবে তোমার বুকে আমাকে আঁকলে ধরে রাখো বাবা, ঠিক সেভাবে আঁকলে ধরে রাখো।